জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর বলেছেন, গানের শিল্পীদের মধ্যে ঐক্যের উপস্থিতি কম, তাদের মধ্যে সাহসী লোক কম, চাটুকার বেশি। দল বদলায় সঙ্গে সঙ্গে তারাও বদলায়। রোববার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদিন মুক্তমঞ্চে গান পরিবেশনের আগে ঢাকা পোস্টের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। লাস্ট কনসার্ট করেছিলাম মানে জাহাঙ্গীরনগরে 27 ফেব্রুয়ারি 2020 সালে। তারপর একটা করলাম ঝিনাইদহে গত বছর, আর এবার গত 20 তারিখ করলাম কুমিল্লা 90 বছর রিউনিয়ন, আর আজকে জাহাঙ্গীরনগর আসছে। এইগুলো 3 বছর 4টা শো। আপনি হচ্ছে গত বছরের 30 মার্চের দিকে ফেসবুকে স্ট্যাটাসে একটা বলছিলেন যে প্রায় 16 বছর আপনাকে হচ্ছে সেভাবে শো করতে দেওয়া হয় না। তো তার প্রেক্ষিতে যদি বলি যে 16 বছর মানে হচ্ছে একটা প্রজন্ম, এই একটা বৃহৎ প্রজন্ম হচ্ছে আপনার লাইভ শো শোনা থেকে বঞ্চিত আছে, তাদের ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা? না, এটা একটা দুঃখজনক, এরকম অনেকভাবেই হয়। যেমন পাসপোর্ট পাচ্ছি না, বিদেশ শো করতে পারছি না, তো এগুলো আসলে যেহেতু একটা পট পরিবর্তনের ব্যাপার থাকে, এগুলো হয়তো ওরা বিরক্ত আমার উপরে যে কেননা এত ইন্ডিয়া অফিসে দেন না, হাতে পাসপোর্টও নেই, এগুলো মোটেও ভাবিত না। আমি আসলে গানের মধ্যে আছি এবং রেকর্ডিংয়ে নিয়মিত আমি, আর বাংলাদেশে একমাত্র আর্টিস্ট আমি যে রেকর্ডিং করে জীবিকে নির্বাহ করি। তো কনসার্টটা যেটা সুবিধা হচ্ছিলো যে মোর পিপলের সাথে কানেক্ট করা যায় নিজেকে, 1-1.5 লাখ মানুষ থাকে, ভাল লাগে, এবং সারা দেশের আমি যতটুকু ভাবি যে সাধারণ মানুষ আমাকে পছন্দ করে ভালোবাসে, তো তাদের জন্য খারাপ লাগে যে ওরা বঞ্চিত হচ্ছে। আমার ফিনান্সিয়াল ক্ষতি যেটা হচ্ছে সেটা আমি নিয়ে মোটেও ভাবিত না, কিন্তু আমি আমাকে যারা ভালোবাসে তাদের কাছে পৌঁছতে পারছি না, এটা একটা দুঃখজনক। আমি তো মানে একটা ব্যাপার দেখি যে আমরা যারা আপনার ফেসবুকে কানেক্টেড কিংবা সামাজিকভাবে যে পলিটিক্যালরা যেভাবে হন, যে অন্ধ রাজনীতি করা, অন্ধভক্ত রাজনীতির ক্ষেত্রে, আপনাকে তো সেভাবে দেখি না যে লিবারেল রাজনীতির যে চর্চা সেটা আপনি করেন। তাহলে আপনার এই বাধা হওয়ার কারণটা কি? বাধা বিভিন্ন ধরনের পাসপোর্ট আটকে রাখা, গান করতে না দেওয়া, এটা একটা মজা আর কি। এখন না দিলে কি করবো? আমি তো কোথাও দেশের বাইরে সেটেল হওয়ার চিন্তা আমার নাই, যতদিন বাঁচি বাংলাদেশেই থাকবো। এখন হয়তো প্রোগ্রাম হচ্ছে আমি না করলে কি, আমার কলিগরা শো করছে, নতুন জেনারেশন শো করছে, সিনিয়ররা করছেন, আমি ভাল লাগে ফেসবুকে দেখি, তাদের খবরও খবর রাখি। এখন আবার দেখি কিছু শো আমাকে চাচ্ছে, হয়তো তারাও আমাকে চাচ্ছে, বাট আমি ভাবিত না। এটা আমি নিয়ে নেগেটিভলি কিছু বলতে চাচ্ছি না, আসলে যেটা আমি ফেসবুকে যেগুলো বলি সেটা প্রত্যেকটা মানুষের যে রাজনৈতিক চর্চার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার এটা। তো আমি কোনো অ্যাগ্রেসিভ পলিটিশিয়ান না, কোনো যেহেতু আমি দলে একটা সর্বোচ্চ পর্যায়ে কাজ করে এসেছি, এটা হয়তো তাদের একটা এমন না যে আমি তাদেরকে মানে বর্তমান সরকারের দল তাদের জ্বালাই নেই, এটাও কিন্তু সত্যি না, তাদের একটা প্রতিশোধ নেওয়ার সময় আসছে। তো এই জিনিসটা ভালো না। আমার সময় যেটা ছিল আমরা বিটিভিতে, আমার সুস্পষ্ট মনে আছে শিবলি বাহিনী পাবো, আমরা কিন্তু মানে আওয়ামী লীগের আদর্শ বিশ্বাসী, আমি যখন শুনলাম বিটিভিতে তারা নিষিদ্ধ ব্ল্যাক লিস্ট, এটা কিন্তু অঘোষিত, ব্ল্যাক লিস্ট বলার শব্দ নেই, আমি সাথে সাথে সব ভেঙে দিচ্ছি। এখন না শিবলি আবার শিবলি বাহিনী বাবা এরা নাচবে, এরা এদের কাজ করবে, গান বাজনার সাথে রাজনীতি যার যার নিজস্বতা, যার যার আদর্শিক ব্যাপার। এবং আমার মনে হয় এই জেনারেশন মোর লিবারেল, এই জেনারেশন তরুণ প্রজন্ম আরও লিবারেল, যে আমার রাজনীতি আদর্শ যেটা আমি বিশ্বাস করি ঠিক আছে। আমার মনে হয় কিছু কিছু জায়গায় অতিরিক্ত আওয়ামী লীগের আছে আর কি, মানে যারা দল করে জেনুইন তাদের চাইতে বেশি উৎসুক, মানে উচ্ছ্বাস প্রকাশ করে বা উৎসাহিত, অতি উৎসাহী যারা, তাদের কারণে সমস্যাটা হয়। তো আমি বঞ্চিত যতটুকু তার চাইতে বেশি বঞ্চিত আমার ফ্যানরা, যেমন আমি এখানে আসছি এটা পুরো একদম এসে ছাত্রলীগ মেয়েরা এখানে আছে, তা এদের সাথে কিন্তু ছোটোবেলা থেকে আমার ফ্যান, যখন সে ছাত্রলীগ শিখেই নেই, ছাত্রদল শিখেই নেই, বিএনপি শিখিনি, আওয়ামী লীগ শিখেনি, তো এই প্রভাব যে বাচ্চাদের কাছ থেকে আমি বঞ্চিত হচ্ছি, এ একটা কষ্ট আমার লাগে। এটা কম না, 1-11 পর থেকেই 2006 থেকে আমি আজকে 23 সাল 16 বছর কনসার্ট করতে পারছি না, এটা একটা দুঃখজনক আমার জন্য, যতটুকু তার চেয়ে বেশি আমার ফ্যানদের জন্য যারা আমাকে ভালোবাসে। একটা বড় প্রজন্মকে মিস করে ফেলতে হবে, আমার বয়স এখন 51 চলছে প্রায় শেষের পথে, কয়দিন বাদ জানি না, বাট আমি গানিয়ে আছি। সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এই যে রাজনৈতিক বাধাকে, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা কাজ করে তারাই নিয়ে খুব একটা বেশি কনস্পিরেসি করে, মাঝখানে কিছু অতি উৎসাহীরা যারা আছে তাদের চাটুকারিতার নিদর্শন হিসেবে আমি বঞ্চিত হচ্ছি। আমাকে বঞ্চিত করা মানে আমার তো লাখো কোটি ফ্যান বাংলাদেশে, মানুষ আমাকে সাধারণ মানুষ আমাকে পছন্দ করে, যে আজকে আসলাম এখানে নির্বিঘ্নে আমি ছবি তুলছি, আড্ডা মারছি সবার সাথে, শো করবো ইনশাল্লাহ। আমার মনে হয় না তরুণ প্রজন্ম যদি আমাকে ভালোবেসে থাকে সেটা আমার একটা বড় প্রাপ্তি এই সময় আসে। আমি ওই কনস্পিরেসিতে আমি মোটেও ভাবিত না এবং বিচলিত না, তবে কষ্ট পাই এটাই যে গান গাইতে পারছি না আমি, আর কিছু।
বিভিন্ন সময় দেখি যে শিল্পীরা কি শিল্পীদের বিরুদ্ধে কাজ করেন, এটার কি সেলফ সেন্সরশিপ শিল্পীদের, এরকম কি মনে হয় আপনার কাছে? আমাদের শিল্পীদের যেটা হচ্ছে, তারা গানের শিল্পীদের যেটা ব্যাপার সেটা তারা ইন্ডিভিজুয়াল, একজন যে গান গায় সেই একটা ইন্ডাস্ট্রি। আর আমাদের এখানে পাশে দাঁড়ানোর মানসিকতা কম। আর আমি আসলে বাংলাদেশে মিউজিক ইন্ডাস্ট্রিতে যতদিন চলি আমি এখানে সাহসী লোক কম পেয়েছি। এখানে চাটুকার বা যে আছে না, পার্টি বদলায়, মানসিকতা বদলায়, সরকার বদলায়, তারা ঠিক থাকে। তো ওইটা আবার আমার না, আমি আমার মতো আছি। আর আমাদের শিল্পীদের পাশে শিল্পী দাঁড়ানোর এটা একটা অলিক ব্যাপার, এটা আসলে বাংলাদেশে হয় না। এই মানসিকতা আমাদের সিনিয়র শিল্পীদের কাছ থেকে আমরা পেয়েছি, হয় না। আর অনেকে হয়তো উৎসাহী আছেন, তারা হয়তো বয়স হয়ে গেছে, তারা ইন্টারেস্ট ফিল করে না বা ঝামেলা জড়াতে চায় না। তো এটা নিয়ে একটা গ্যাপ রয়ে গেছে। তো আমি যতটুকু পারি আমার অ্যাঙ্গেল থেকে আমি তরুণদের সাথে সবসময় চলি। ইয়াং আর্টিস্ট যারা বাংলাদেশে আছে, আসে, এখনও আসছে, ইনকামিং আপকামিং আর্টিস্ট যারা, তাদের সাথে আমি চলি। তাদের কোনো সমস্যা যদি হয় আমি সবসময় তাদের পাশে থাকি। Fresh, 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 f